বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা সরকার কাঠামো নিয়ে জানছিলাম। এই ভিডিওটিতে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর তাত্ত্বিক ব্যাখ্যা সম্পর্কে জানব, বা থিওরিটি আসলে কি সেটি সম্পর্কে জানব। আমরা ইতিমধ্যেই জানি যে সরকারের তিনটা বিভাগ আছে, বলো তো দেখি কি কি। হ্যাঁ, নিশ্চয়ই পারো। একটা হচ্ছে আইন, একটা হচ্ছে শাসন, এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ। ইতোমধ্যেই তোমরা কিন্তু এই বিভাগগুলোর আলাদা আলাদা করে কাজগুলো জেনে ফেলেছ, এখন নিশ্চয়ই সব কিছুই বেশ সহজ মনে হবে। তো এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আসলে বলে যে এই তিনটা বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক করতে হবে বা আলাদা করতে হবে, একেবারে স্বতন্ত্র করতে হবে। এক বিভাগের কাজ অন্য বিভাগের কাজ থেকে আলাদা ও স্বতন্ত্র হবে, এবং প্রতিটা বিভাগই পৃথক বা স্বতন্ত্রভাবে সংগঠিত হবে। তার মানে একটা বিভাগের সমস্ত কিছু আরেকটা বিভাগের উপর নির্ভরশীল হবে না। একটা বিভাগ সরাসরিভাবে আরেকটা বিভাগের কোনো কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ থাকবে না। সুতরাং ক্ষমতা স্বতন্ত্রীকরণের অর্থ হচ্ছে সরকারের তিনটি বিভাগকে স্বতন্ত্র বা আলাদাভাবে সংগঠিত করা, এবং এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা। তার মানে মৌলিক অধিকারের পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল প্রিন্সিপাল। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কী সেটি যেমন আমরা বুঝলাম, ক্ষমতা স্বতন্ত্রীকরণের তাত্ত্বিক ব্যাখ্যাটি কী সেটিও কিন্তু আমরা বুঝলাম। তার মানে সরকার যে তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, তারা আলাদা আলাদাভাবে কাজ করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, এবং কেউ কারোর উপর সরাসরিভাবে এবং পুরোপুরিভাবে নির্ভরশীল হবে না। আবার কেউ কারো কাজের জন্য অপরের কাছে সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে। আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা ও তাদের মতামত সম্পর্কে জানবো।